আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই বাসায় নিরাপদে আছো, সুস্থ আছো। করোনাকালীন এই সময়ে আমাদেরকে কিছু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তোমরা নিশ্চয় জানো, কিছু সময় পর পর অবশ্যই সাবান দিয়ে 20 সেকেন্ড সময় ধরে হাত ধোব, গরম পানি খাব এবং গরম পানি ভাপ নেওয়ার চেষ্টা করব দৈনিক অন্তত 2 থেকে 3 বার। সেই সাথে আমরা চা খাবো বা লেবু পানি খেতে পারি, কারণ লেবু পানি আমাদেরকে কণ্ঠনালী বা ভেজা রাখে বা ভালো রাখে। এগুলো বর্তমানে সময়ে আমাদেরকে এই খাবারগুলো খেতে হবে। সেই সাথে বাসায় থাকাকালীন সময়ে আমরা অবশ্যই সাবধানে থাকবো, সচেতন থাকবো, একজন অপরজনের থেকে দূরত্ব বজায় রেখে চলবো, বাইরে বের হব না। সাধারণত যদি প্রয়োজনে বের হতেই হয় অবশ্যই আমরা মাস্ক ব্যবহার করব এবং বাইরে থেকে এসে অবশ্যই পোশাক পরিচ্ছদ এবং নিজের শরীর পরিষ্কার করে নেব। এই স্বাস্থ্যবিধি মেনে এবং সরকারের নির্দেশনা মোতাবেক আমরা বর্তমান এই সময়টুকু পার করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর বর্তমান এই সময়ে ইনফ্লুয়েঞ্জা জ্বর হয়ে থাকে প্রায়, তো এই জ্বর হলেই আমরা ভয় পাব না বা আমরা মনে করব না যে আমি করোনায় আক্রান্ত হয়ে গেছি, এরকম না। আসলে জ্বর হতে পারে, আমরা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাব এবং দ্রুত সুস্থ হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শুরু করি। আজকে সপ্তম শ্রেণীর অনলাইন গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি তোমাদের সাথে আছি হাফিজুর রহমান, গণিত বিভাগ শিমুল মেমোরিয়াল নচ্ছত স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। আজকের আলোচ্য বিষয় পরিমাপ। শিক্ষার্থী বন্ধুরা, আজকে কিন্তু 3 নম্বর ক্লাস এই চ্যাপ্টারের। ইতিপূর্বে 2টি ক্লাস হয়েছে এবং 1টি টপলেস হয়ে গেছে। আজকে 3 নম্বর ক্লাস তোমাদের, এরপরে আর 1টি ক্লাস হবে, তারপরে কার্ড এক্সাম হবে। সিডিউলটা আমরা এইভাবে সাজিয়েছি, তাহলে দেখি আজকের পাঠ আমাদের কি। শিখন ফলগুলি কিন্তু আমাদের জানা, ইতিপূর্বে আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি। আমরা বিস্তারিত আলোচনা আজকে শিখন ফল নিয়ে করতে চাই না। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এই শিখন ফল আমরা বারবার আসছি, কারণ আমাদের অধ্যায় একটাই, আর একটা অধ্যায়ের আমরা বিভিন্ন সমস্যাগুলি সমাধান করছি, কাজে শিখন ফল কিন্তু একই। দৈর্ঘ্য পরিমাপ সংজ্ঞাটা আমরা জেনেছি, আমরা নতুন করে আজকে এই সংজ্ঞা ইলাবোরেট করতে চাচ্ছি না। তারপরে বলি, কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাই হলো দৈর্ঘ্য পরিমাপ। কেমন? দৈর্ঘ্য পরিমাপের 2টি পদ্ধতি আমরা আলোচনা করেছিলাম, গুরুত্বপূর্ণ ব্রিটিশ পদ্ধতি এবং ম্যাট্রিক পদ্ধতি। ম্যাট্রিক পদ্ধতি নিয়ে আমরা কিন্তু বিস্তর আলোচনা এখন করছি, যেটি বাংলাদেশে 1982 সালে জুলাই মাসে চালু হয়েছিল। এই যে দৈর্ঘ্য পরিমাপের এককগুলি মনে রাখার একটি কৌশল আমি স্ক্রিনে দেখাচ্ছি তোমাদেরকে, আসলে এই কৌশলটা মনে রাখলে এই এককগুলি মনে রাখা সহজ হবে। বন্ধুরা, তোমরা অবশ্যই জেনে গেছো ইতিপূর্বে 2টি ক্লাস আমরা বলেছিলাম। তাহলে আমরা চলে যাই নেক্সট, ক্ষেত্রফল না সরি ব্রিটিশ ও ম্যাট্রিক পরিমাপের সম্পর্কে। এগুলো কিন্তু তোমাদেরকে আমি আগে বলেছি, সূত্রগুলো গুরুত্বপূর্ণ, বারবার আমি এই জন্য রেখেছি। ক্ষেত্রফল পরিমাপ, সেটিও কিন্তু আমরা বলেছি, কোন নির্দিষ্ট সীমারেখা দ্বারা আবদ্ধ স্থান হলো ক্ষেত্র, আর এই ক্ষেত্রে পরিমাপই হলো ক্ষেত্রফল পরিমাপ। কেমন? বা কালি, ক্ষেত্রফল বা কালি মনে রাখবে। প্রয়োজনীয় কিছু সূত্র আমি বারবার সূত্রগুলি বলতে চাচ্ছি না, এই সূত্রগুলি ব্যবহার করে কিন্তু আমাদের অঙ্কগুলো করতে হচ্ছে। এই সূত্রগুলি সম্পর্কে আমি বারবার বলেছি, আয়তাকার ক্ষেত্র দৈর্ঘ্য বড় হবে, প্রস্থ ছোট হবে, আর দৈর্ঘ্য প্রস্থের গুণফল হবে। আর আয়তাকার ক্ষেত্রটা আমরা চিনি অবশ্যই, যে যার বিপরীত মহোদয় সমান সমান্তরাল কোণগুলি সমকোণ, তাই না? এই বিষয়গুলি থাকছে, সূত্রগুলি দেখতে পাচ্ছ তোমরা, অবশ্যই বাসায় ভালোভাবে চর্চা করবে। আর এই সূত্রগুলির আলোকেই আমরা কিন্তু সমস্যা দেখবো এবং সেই সমস্যাগুলির সমাধান করব। তাহলে আমরা চলে যাই নেক্সট, আজকের প্রথম সমস্যাতে দেখো, এবং এই সমস্যাটি আমরা সমাধান করব। একটি মগের আয়তন, শিক্ষার্থী বন্ধুরা, আমরা খালি তরল পদার্থের, আমরা শিখন ফলের মধ্যে বলেছিলাম যে তরল পদার্থের ওজন এবং তরল পদার্থ কিভাবে পরিমাপ করতে হয় এই সম্পর্কে আমরা জানবো বা এই সংক্রান্ত সমস্যার সমাধান করবো। তো আয়তন, তরল পদার্থ আমরা কিন্তু যে পাত্রে রাখি সেখানে কিন্তু একটা আকার ধারণ করে। কেমন?
তরল পদার্থে যে পাত্রে আমরা রাখি সেই পাত্রে আকার ধারণ করে। তাহলে একটি মগের ভিতরে ভিতরে কিন্তু কি কি আছে, আমরা কিন্তু মগটা গোলাকার হলে আমরা খেয়াল করব মগের কিন্তু একটা দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা আছে, কেমন? আর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমন্বয়ে বা দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা এই তিনটি গুণফলই কিন্তু সমন্বয় করে হয় আয়তন। ঠিক আছে, তাহলে এই মগের আয়তন দেওয়া আছে আমাদের 1500 ঘন সেন্টিমিটার। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আর একটি সূত্র কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তো চলো আমরা দেখি বোর্ডে সমাধানটা। প্রথমে আমরা লিখব, দেওয়া আছে মগের ভেতরের আয়তন ইকুয়াল টু 1500 ঘন সেন্টিমিটার। কেমন? তাহলে আমরা কিন্তু এই ঘন সেন্টিমিটার আর এখানে কিন্তু আমার আছে লিটার, তাহলে ঘন সেন্টিমিটার আর লিটার এককটা যদি দুই রকম হয় তাহলে কিন্তু এই সমস্যাটি সমাধান করা সম্ভব হবে না। তাহলে হয় আমাদের কি লিটার নিয়ে যেতে হবে না নতুবা সব ঘন সেন্টিমিটার নিয়ে যেতে হবে, তাহলে আমরা ঘন সেন্টিমিটার থেকে লিটারে নিয়ে আসা আমাদের সহজ, কেমন? এবং এই মাধ্যমে আমাদের প্রবলেমটি সলভ করা সহজ হবে। তাহলে আমরা কি করব, আমরা জানি যে 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার, কেমন? তাহলে আমি যদি 1000 দ্বারা ভাগ করে দেই, শিক্ষার্থী বন্ধুরা খেয়াল রাখবে যখনই ভাগ করে দিয়েছো তখনই কিন্তু এককটা চেঞ্জ হয়ে যাবে, কারণ আমরা ঘন সেন্টিমিটার কি কিন্তু 1000 দ্বারা ভাগ করে কি করব লিটারে নিয়ে যাব, কেমন? তাহলে লিটার 1.5 লিটার। তোমরা সাইন নোটে বলতে পারো যে আমরা জানি বা যেহেতু 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার, কেমন? তাহলে 1000 দ্বারা ভাগ করলে আমরা লিটার পেয়ে গেলাম, যেহেতু আমরা ভাগ করে দেখিয়েছি এখানে সাইন নোটটা কতটা জরুরি নয়। তাহলে আমরা কি করব, যেহেতু 270 লিটার বলেছে কত মগ পানি হবে, আর আমরা বুঝতে পারলাম একটি মগের আয়তন 1.5 লিটার, 1.5 লিটার কিন্তু একটি মগের আয়তন, কেমন? তাহলে আমরা বলবো যে 1.5 লিটার পানি ধরে এক মগে বা একটি মগে, কেমন? আমরা ঐকিক নিয়ম জানি, ঐকিক নিয়ম আমরা নিজ থেকে শিখে এসেছি, প্রথমে একটি মান বের করে সমস্যা সমাধানের পদ্ধতিকে ঐকিক নিয়ম বলে। দ্যাট ইজ আমরা কি করলাম এখন, তাহলে কি করবো, সুতরাং 1 লিটার পানি ধরে 1/1.5, এতটি মগ, কেমন? আর আমাদের প্রশ্নে বলা আছে 270 লিটার, দ্যাট ইজ 270 লিটার পানি ধরে 1 × 270 / 1.5, এতটি মগ। শিক্ষার্থী বন্ধুরা দশমিক এসেছে, এই দশমিক এসেছে মানে তোমরা কিন্তু ভয় পাবে না, এই দশমিককে কিন্তু আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার আমরা নিয়ম জানি, তাহলে এই নিয়মটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি। আর তোমাদেরকে যেহেতু বলা হয়েছিল তোমাদের গণিতের ফার্স্ট চ্যাপ্টার ছিল বর্গ ও বর্গমূল, এই বর্গ আর বর্গমূল চ্যাপ্টার শেখার জন্য তোমাদেরকে আমরা বলেছিলাম ছোট্ট একটি ক্যালকুলেটর তোমরা ক্লাস 7 এ ইউজ করতে পারবে, তো শুধু এটা বর্গমূলের জন্য নয় তোমরা এইখানেও ব্যবহার করতে পারবে, কেমন? ক্যালকুলেটর ব্যবহার করে তোমরা ভাগটা করতে পারবে। আর যদি এই দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে পরিণত করো তাহলে কত হবে, 15/10, এবং এটা যদি আবার উল্টিয়ে দাও 10/15, এইভাবে সমস্যা সমাধান করা যাবে। আর সরাসরি তোমরা ডাইরেক্ট লিখতে দিতেও পারো ভাগ করে কত হবে 180 মত, কেমন? তাহলে আমরা এই 270 লিটারে কত পাবো, 180 মগ পানি পাবো। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং উত্তরটা পেয়ে যাচ্ছ। আমরা লিখে ফেলবো উত্তর 180 মগ, কেমন? বিষয়টি সহজ, আমরা এমসিকিউ টাইপের প্রশ্ন সাধারণত এসে থাকে এই ধরনের, বা এমসিকিউ ছাড়াও এই ধরনের প্রশ্ন সৃজনশীলের মধ্যেও আসতে পারে। তাহলে চলে যাই আমরা পরবর্তী সমস্যাতে। দেখো সমস্যা নম্বর 2, একটা সমস্যা দেওয়া আছে, শিক্ষার্থী বন্ধুরা মনে হতে পারে একই ধরনের প্রবলেম আমরা বারবার কেন করছি, একটা আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে 40 মিটার 60 মিটার সরি 60 আর 40,
এর বাইরে চারিদিকে এই যে একটি ওয়ার্ড আমি এখানে আজকে এখানে দিয়েছি আমরা গত দুই ক্লাসে কিন্তু শিখেছি ভিতরে আজকে দিয়েছি বাইরে একটি ওয়ার্ডের কারণে কিন্তু অঙ্কটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে যার কারণে আমরা এই বাইরে দিয়ে অঙ্কটা করলে কিভাবে হয় রাস্তার ক্ষেত্রে বললাম সেটা একটু দেখে নিই প্রথমে আমরা কি করব দেওয়া আছে আয়তাকার বাগানে শিক্ষার্থী বন্ধুরা এবার কিন্তু খেয়াল করতে হবে এখানে কিন্তু বলা হয় নাই আয়তাকার বাগান বলা আছে বাগানের বাইরে কিন্তু রাস্তা আছে দ্যাট ইজ আমরা বলবো দেওয়া আছে আয়তাকার বাগানে দৈর্ঘ্য ইকুয়াল টু 60 মিটার এবং আয়তাকার বাগানের প্রস্থ ইকুয়াল টু 40 মিটার তাহলে আমরা কিন্তু জানি যে আমরা জানি আয়তাকার বাগানের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ অবশ্যই কিন্তু বর্গ একক কেমন ক্ষেত্রফল যেহেতু দ্যাট ইজ 60 গুণ 40 বর্গ মিটার ইকুয়াল টু 2400 বর্গ এখানে আমরা বর্গ মিটার বর্গ কেমন তাহলে আমরা কি পেয়ে গেলাম যে আয়তাকার বাগানটা আমরা কিন্তু ক্ষেত্রফল পেয়ে গেলাম কত 2400 বর্গ মিটার শিক্ষার্থী বন্ধুরা এবার বলা হচ্ছে বাইরে চারিদিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে কেমন আমরা চাইলে কিন্তু সমাধানের মধ্যে এই চিত্রটাও কিন্তু দাগিয়ে দিতে পারি যে এটি একটি বাগান আর বাইরে চারিদিকে আবার 2 মিটার কিন্তু চওড়া একটি রাস্তা আছে তাহলে তোমরা কিন্তু এই চিত্রটাও দাগাই দিতে পারো চিত্রের মধ্যে যে 2 মিটার রাস্তা এগুলো এগুলো কিন্তু 2 মিটার কেমন আর এখানে আমাদের দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হলো 60 মিটার এই 60 মিটারটা কিন্তু ভিতরে 60 মিটারটা অ্যাকচুয়ালি কিন্তু ভিতরে কেমন 60 মিটার আর এটা 40 মিটার আর রাস্তা যেহেতু বাইরের সাইডে আমরা বাইরের সাইডে এটা একটা চিত্র এই চিত্র দ্বারা তোমরা ক্লিয়ার বুঝতে পারবে যে 60 মিটার আর 40 মিটারের একটা বাগান আর বাগানের বাইরে 2 মিটার রাস্তা তাহলে আমরা অবশ্যই দৈর্ঘ্য প্রস্থ এর যোগ হয়ে যাবে বেড়ে যাবে তাহলে আমরা দেখি সেটা আমরা কি দেখব আবার রাস্তা সহ এই যে এই ওয়ার্ডটির কথা বললাম বাহিরে হইলে সহ কথাটা আসবে রাস্তা সহ বাগানে দৈর্ঘ্য এবার কি হবে 60 এর সাথে এই যে যোগ 2 গুণ 2 কেমন মিটার এখানে 2 গুণ 2 ও হতে পারে 2 যোগ 2 ও হতে পারে তাহলে কত হবে 60 যোগ 4 মিটার ইকুয়াল টু 64 মিটার কেমন 64 মিটার এবং রাস্তা সহ বাগানে প্রস্থ ইকুয়াল টু কত হবে 40 যোগ 2 গুণ 2 মিটার ইকুয়াল টু 40 প্লাস 4 মিটার ইকুয়াল টু 44 মিটার তাহলে আমরা পেয়ে গেলাম রাস্তা সহ দৈর্ঘ্য 64 এবং প্রস্থ 44 মিটার দ্যাট ইজ আমরা বলতে পারি সুতরাং রাস্তা সহ বাগানে ক্ষেত্রফল অবশ্যই আয়তাকার বাগান আমরা আয়তাকার কতটা বারবার নিচ্ছি না ইকুয়াল টু এখানে সূত্র আমরা ব্যবহার করব না শিক্ষার্থী বন্ধুরা আমরা সরাসরি করব কেমন সরাসরি করলে আমাদের কি হবে আগে সূত্র আমরা লিখেছিলাম তাহলে 64 গুণ 24 বর্গ মিটার অবশ্যই বর্গ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 64 গুণ 44 বর্গ মিটার তাহলে রেজাল্টটা কত হবে রেজাল্টটা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারি তোমরা জানো যে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে এই সমস্যাটা সমাধান করতে পারি তাহলে দেখো কত হবে 2816 বর্গ মিটার তাহলে আমরা পেয়ে গেলাম
2816 বর্গমিটার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু রাস্তাটির ক্ষেত্রফল বের করব, এটা কিন্তু রাস্তার সর্বক্ষেত্রফল হলো, কেমন? আর আমরা কিন্তু বাগানের ক্ষেত্রফল আগে কত পেয়েছিলাম, 2400 বর্গমিটার, কত পেয়েছিলাম 2400 বর্গমিটার। তাহলে আমরা দেখে নিই, সুতরাং রাস্তার ক্ষেত্রফল এখানে কিন্তু আমরা একটা কাজ করতে পারি, কি জানো, এখানে আমরা বলতে পারি যে রাস্তা সহ ক্ষেত্রফল আর রাস্তা বাদে বলার দরকার নাই, বাগানের ক্ষেত্রফল যেটা ছিল আমাদের, ঠিক আছে? তাহলে আমরা কত বড় করে লেখা প্রয়োজন নেই, আমরা বুঝতে পারছি 2816 বিয়োগ 24 অবশ্যই বর্গমিটার, বর্গ দিয়ে ডট দিয়ে আমরা বুঝবো বর্গমিটার, কেমন? সংক্ষেপে তাহলে আমাদের রেজাল্ট আসবে কত, 416 বর্গ। লাস্টে যেহেতু আমরা লিখব পুরো এককটাই আমরা সুন্দর করে লিখব, তাহলে আমাদের রাস্তাটি ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা ভিতরে গিয়েও এই সমস্যাটি সমাধান করতে পারবো এবং বাইরে থাকলেও রাস্তা সমস্যাটা সমাধান করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। উত্তর 416 বর্গমিটার। নেক্সট আমরা দেখি আরেকটি সমস্যা, সৃজনশীল। দেখো আমরা এই সৃজনশীলের সমাধানটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখতে পাচ্ছ একটা প্রবলেম, 3 নাম্বার ক, বলা হয়েছে একটি সামান্তরিক ক্ষেত্রে ভূমি 40 মিটার, উচ্চতা 30 মিটার, সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তার মানে এখানে কিন্তু অবশ্যই একটি ব্যাপার আসবে, রুটের ব্যাপার আসবে, আমরা পরে শিখব। যা হোক, প্রশ্ন, চিত্র সহ সামান্তরিকের সংজ্ঞা দাও, সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো, বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো, কেমন? তাহলে আমরা দেখি প্রবলেমটা, প্রথমে আমরা কি করব, সামান্তরিকের সংজ্ঞা দেব। শিক্ষার্থী বন্ধুরা, সামান্তরিক কিন্তু এক ধরনের চতুর্ভুজ, ঠিক আছে? সামান্তরিক এক ধরনের চতুর্ভুজ, তাহলে আমরা কি লিখবো, যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল, কিন্তু কোন কোণ ই, কোণ বানানে কিন্তু শিক্ষার্থীরা অবশ্যই প্রাধান্য হবে, খেয়াল রাখতে হবে, কিন্তু কোন কোণ ই সমকোণ নয়, তাকে সমান্তরিক। তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল কিন্তু কোন কোণই সমকোণ নয়, তাকে সামান্তরিক বলে, কেমন? আমরা চিত্রটা দেখে নিই, সামান্তরিকের চিত্রটা আমরা একটু দেখে নিই কেমন হয়। আমরা একটা দৈর্ঘ্য চিহ্নিত করলাম, কেমন? এর জন্য কিন্তু আমাদের কোন চাঁদার প্রয়োজন হবে না, যেহেতু কোণ সমকোণ নয়, তাহলে কোণ সমকোণ নয় বিধায় আমরা কিন্তু অ্যাঙ্গেল করে সূক্ষ্ম কোণ দিয়ে নিতে পারি, আমরা অঙ্কন করে নিলাম। এবার যে কাজটা আমরা করব কি, সেটা যে পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা এই বাহু সমান একটা বাহু নিব, একটা বৃত্তচাপ নিলাম, দৈর্ঘ্য সমান, এবং তাহলে আমরা এবার যোগ যদি করে যাই, শিক্ষার্থী বন্ধুরা আমরা নাম দিয়ে দিতে পারি যে ক খ গ
তোমরা এ বি সি ডি ও নামকরণ করতে পারো, তাহলে আমরা বলতে পারি যে চিত্রে লাস্ট একটা কথা, চিত্রে ক খ গ ঘ একটি শব্দ। কেমন? তাহলে আমি সংজ্ঞা দিলাম এবং চিত্র দিলাম, এর জন্য দুটি নম্বর তোমরা ভালো করে খেয়াল করবে অবশ্যই, দাগাও চিত্রটা যেন ভালো হয়। কেমন? ওকে, তাহলে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। ফল আমরা বলেছি, আমরা দেখে নিই। বাহুর দৈর্ঘ্য বের করার সময় আমরা কি করব, রুট ওভার 1200
বর্গ মিটার সরি এখানে মিটার যেহেতু বাহুর দৈর্ঘ্য তখন আমরা কিন্তু অবশ্যই মিটার করব এইটা তো আমরা রুট ব্যবহার করতে পারি রুট ব্যবহার করে অ্যানসার করতে পারি ক্যালকুলেটর সাহায্যে আবার কি করতে পারি আমরা কিন্তু রুট ছাড়াও করতে পারি আমি রুট ছাড়া কিভাবে হয় অর্থাৎ ক্যালকুলেটর ছাড়া কিভাবে হয় আমি সেটা দেখাই তোমাদেরকে তাহলে দেখো যে 1200 সংখ্যাটি কিন্তু আপাতত দৃষ্টিতে বর্গমূল হয় না তোমাদের কি আমি প্রথম চ্যাপ্টারে শিখিয়েছি তাহলে এটা কি এমন করতে পারি যে 400 গুণ 3 সংখ্যাটিকে দুটি সংখ্যার গুণফল রূপে আমরা প্রকাশ করতে পারি যার একটির বর্গমূল হবে কিন্তু অন্যটির হবে না কেমন তাহলে আমরা কি করব এখানে দেখো 400 কিন্তু বর্গমূল করলে অনায়াসে পেয়ে যাবা 20 তোমরা বর্গমূলটা করতে পারবে তাহলে আমরা কিন্তু 20 এই যে রুট এখানে রেখে দিতে পারবো 20 রুট 3 মিটার তাহলে আমি কিন্তু একটি বাহু পেয়ে গেলাম 20 রুট 3 কেমন 20 রুট 3 তাহলে আমি একটা বাহু যখন পেয়ে গেলাম 20 রুট 3 তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র আমরা জানি কি ব্যবহার করব দেখো আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা ইকুয়াল টু 4 গুণ বাহু একক তো যেহেতু আমরা একটা বাহু পেয়ে গেছি 20 রুট 3 কত 20 রুট 3 গুণ 4 চারটা আগে পরে সমস্যা নেই মিটার অবশ্যই তাহলে আমরা কি লিখতে পারি 80 রুট 3 মিটার কেমন তোমরা এইভাবেও রেখে দিতে পারো আবার চাইলেই এইটাকে রুট যদি করো লাস্টে আমরা প্রত্যেকবার রুট করার আমাদের প্রয়োজন নাই রুট 3 এর মান কিন্তু 1.73 দুইটা দুইটা দিয়ে অন্য একটা সংখ্যা আসতে পারে আমরা গুণ করলে কিন্তু একটা রেজাল্ট পাবো কেমন তো আমরা এইভাবেও রেখে দিতে পারি আবার আমরা কিন্তু চাইলে গুণও করতে পারি তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যেটা ইচ্ছা লিখবার সমস্যা নাই তাহলে আমরা কিন্তু উত্তর দিয়ে দিতে পারি যে 80 রুট 3 মিটার কেমন এখন তোমরা যদি রুট রাখতে না চাও রুট হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা দেখো আমি যেটা বললাম যে তোমরা চাইলে এখানে রুট ব্যবহার না করে ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারো তো ক্যালকুলেটর ব্যবহার করে আমরা দেখতে পাচ্ছি 138.56 মিটার প্রায় হ্যাঁ আমি প্রায় কেন লাগিয়েছি এরপর আরো সংখ্যা ছিল 40 আমার মনে মনে ডিজিট ছিল তাহলে আমরা আসন্ন মান নির্ণয়টা কিন্তু তোমাদেরকে 1.2 এর মধ্যে শিখিয়েছি যদি আমি 2.3 স্থান পর্যন্ত আসন্ন মান নিতে চাই তাহলে 3 নম্বর ঘরে আমার দেখতে হবে সংখ্যাটি কত যদি 5 বা তার অধিক হয় তাহলে পূর্বের ঘরে 1 যোগ করব আর যদি 5 এর নিচে হয় তাহলে যোগ করার প্রয়োজন নেই যেহেতু আমি 6 এর পরে দেখতে পাচ্ছি 4 0 বার অন্য সংখ্যা সেহেতু বামের ঘরের সাথে কোনো ডিজিট যোগ করা বা কোনো সংখ্যা যোগ করা প্রয়োজন নেই সঙ্গত কারণে আমরা 138.56 মিটার প্রায় দিয়ে দিলাম কেন প্রায় দিলাম আমরা অনেকগুলো ডিজিট থেকে এবং অঙ্ক থেকে আমরা 2.3 এনেছি এই জন্য প্রায় দিতে হবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি মনে করো স্যার প্রায় দিব না তাহলে কি হবে হ্যাঁ প্রায় যদি তোমরা না দাও তাহলে আমরা চাইলেই নম্বর কেটে নিতে পারি কেন এই প্রায় ওয়ার্ডটার অনেক মূল্য এখানে আমরা ডাইরেক্ট কিন্তু 138.56 নাম পাইনি আমরা পেয়েছি অ্যাপ্রক্সিমেট অ্যাপ্রক্সিমেটের বাংলা অর্থ হলো প্রায় অর্থাৎ আসন্ন মান নিয়ে কিন্তু এটা পেয়েছি কাজেই প্রায় কথাটি গুরুত্ব রয়েছে তোমরা অবশ্যই ব্যবহার করবে তাহলে উত্তর 138.56 মিটার প্রায় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো যদি তারপরে কোনো সমস্যা থাকে আমাদের সাথে যোগাযোগ করবে আমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের সাথে কথা বলবো এবং সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আগামী দিন ক্লাস 4 মানে এই চ্যাপ্টারের উপর আরো একটি ক্লাস হবে আমি বলেছি চারটি ক্লাস এবং একটি টপলেস আর একটি কার্ড এক্সামের সমন্বয়ে চ্যাপ্টারটি সাজিয়েছি আমরা তাহলে অবশ্যই অঙ্কগুলো ও সূত্রগুলো বাসায় ভালোভাবে চর্চা করবে অনুশীলনী পরে মানুষকে দক্ষ করে গড়ে তুলতে শিক্ষার্থী বন্ধুরা তোমরা সাবধানে থাকবে সচেতন থাকবে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে সেই সাথে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ